ব্লগার ও লেখক হত্যার পর বিদেশি ও সংখ্যালঘু হত্যাকাণ্ড, কয়েকজনকে ধরার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর দাবির পরপরই গুলশানের হলি আর্টিজানে রক্তাক্ত হামলা। আগাম গোয়েন্দা তথ্য না থাকলেও পরে তদন্তে আসে মারজানের নাম, জানা যায় তার আন্তর্জাতিক জঙ্গি কানেকশন। রংপুর বিভাগের আরেক ভয়ঙ্কর জঙ্গি নেতা সাদ্দাম। এই দুইজন নিহত হওয়ার পর জঙ্গি নেটওয়ার্ক এখন আর কতটা শক্তিশালী তা বিশ্লেষণ করে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ পুলিশ। মারজান এবং সাদ্দাম যা যা ঘটনা ঘটেছে, যা যা করছে, কীভাবে আসলো, সব পুরো তথ্য আমাদের কাছে আছে। কাজে আমাদের মামলা তদন্তে আর কোনো তথ্য দরকার নেই, আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। মারজান ও সাদ্দামের মৃত্যুর পর এখন পুলিশ ও গোয়েন্দাদের সামনে চ্যালেঞ্জ বরখাস্ত মেজর জিয়া, মুসা ও সাগর। যে কোনো সময় জিয়াকে ধরার সম্ভাবনার কথা বলা হলেও এখনও পালিয়ে থাকতে পেরেছে ব্লগার হত্যাগুলোর মাস্টার মাইন্ড জিয়া। না, জিয়ার ব্যাপারে তাকে আমরা খুঁজতেছি, জিয়াকে আমরা সকলে মিলে খুঁজতেছি, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সবাই মিলে খুঁজতেছি, হয়তো বা আমরা একদিন পেয়ে যাব। ময়না তদন্ত শেষে নিহত মারজান ও সাদ্দামের মরদেহ রাখা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার থেকে লাশ গ্রহণ না করা হলে নির্ধারিত সময়ের পরে দাফন করবে আঞ্জুমান মুফিদুল ইসলাম।